জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2021-22 বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আজকের ভিডিওটিতে আমরা ভূগোল বিষয়ের এসি 140-140 পেজের ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। প্রথমেই পাঠ এ অংশের 35 নম্বরের প্রশ্নগুলি দেখব। এর উত্তরগুলি নিয়ে আমরা পৃথক পৃথক ভিডিওতে আলোচনা ইতিপূর্বে করেছি। এখানে 5-7 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়। বেশিরভাগ প্রশ্নের একটি করে অথবা প্রশ্ন দেওয়া হয়েছে। এবারে আমরা পাঠ বি অংশের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখব। প্রথমে আছে 21টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, গ্রেড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে গিলবার্ট। দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের ভাণ্ডার অক্ষুণ্ণ থাকে? উত্তর হবে জলচক্রের মাধ্যমে। তৃতীয় প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে? উত্তর হবে প্রবেশ্য শিলা স্তর। 4 নম্বর প্রশ্ন, আদর্শ মৃত্তিকা পরিলেখ গড়ে উঠেছে যে মৃত্তিকায়? উত্তর হবে পর্সল মৃত্তিকায়। 5 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে মাটির বি স্তরে মাটির উপরের স্তর থেকে অপসারিত হওয়া পদার্থগুলি সঞ্চিত হয়? উত্তর হবে ইলুভিয়েশন। মাটির একটি ভৌত ধর্ম হল মাটির গঠন। আরব সাগর ও বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত? উত্তর সাইক্লোন। আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চলের অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে, 0 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককে প্রকাশ করা হয়। মেগাথামস জাতীয় উদ্ভিদের উদাহরণ হল মেহগনি। একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে বলা হয় আলফা বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল অবস্থিত সুন্দরবনে। শস্য সমন্বয় নির্ণায়ক সূত্রের আবিষ্কর্তা হলেন উইভার। বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভরশীল কৃষি প্রণালী হল শুষ্ক কৃষি। উদ্যান কৃষিতে ফল চাষকে বলা হয় পোমাম কালচার। দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মজীবী মানুষদের বলা হয় নীল পোশাক কর্মী। ন্যূনতম মোট মজুরি ও পরিবহন ব্যয় রেখাকে ওইবার কী নামে অভিহিত করেছেন? উত্তর ক্রিটিক্যাল আইসোটোপেন। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটরগাড়ি নির্মাণ শিল্পকে। যে সমাজবিজ্ঞানী সর্বপ্রথম কনার্ভেশন শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে পেট্রিক গেডেস। কাম্য জনসংখ্যা হল সেই অবস্থা যেখানে সম্পদের তুলনায় জনসংখ্যা সাম্য। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এবারে আমরা এসিকিউ অংশের 14টি প্রশ্ন দেখে নেব। এর উত্তরগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। যে সমস্ত শিক্ষার্থী আমাদের চ্যানেলটি প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ধন্যবাদ।